দুর্দান্ত অবিশ্বাস্যভাবে শেষ হলো ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা। আস্ত ভারতীয় টিম ধর্মশালার এই খুব সুন্দর স্টেডিয়ামে প্রথমে বল করতে নেমে বল হাতে কুলদীপ যাদব রবিচন্দন অশ্বিনদের মারাত্মক অবিশ্বাস্য বোলিংয়ের দ্বারা ইতিহাস গড়ে কয়েকটি অবিশ্বাস্য রেকর্ড তৈরি করে ইংল্যান্ডকে 200 রানের মাথায় অল আউট করলই। তার পাশাপাশি আজ প্রথম দিনের শেষ মুহূর্তে ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে ঝড় তুলল রোহিত শর্মার পাশাপাশি জসওয়াল শুভমান গিলেরা। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ঠিক কীভাবে আজ ভারতীয় বোলার তথা ব্যাটসম্যানরা এই প্রথম দিনে পঞ্চম টেস্ট ম্যাচে কামাল করলো। এই ম্যাচে রবিচন্দন অশ্বিন কুলদীপ যাদব কি অবিশ্বাস্য রেকর্ড তৈরি করলো যাকে আগামী 100 বছরেও ভাঙা সম্ভব নয়। শুভমান গিলের সঙ্গে কি অদ্ভুত কাণ্ড ঘটলো এই ম্যাচে আজকে, তা সবই আজ দেখে নেব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমকে এই পঞ্চম টেস্ট ম্যাচেও বিজেতা রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় টিম আইপিএল 2024 কেকেআর সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি হারার পর যেভাবে ভারতীয় টিম পরপর তিনটি ম্যাচ জিতে অলরেডি সিরিজকে জিতে নিয়েছে, সেখানে ভারতীয় টিম এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের এই অন্তিম টেস্ট ম্যাচটি খেলতে নেমেছিল আজ ধর্মশালার বুকে প্রায় 7 বছর বাদে কোনো টেস্ট ম্যাচ খেলতে। আর সেখানে ভারতীয় টিম আজ কিন্তু প্রথমে টসে হেরে যায় এবং ইংল্যান্ড এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আর তাদের সেই সিদ্ধান্তটা প্রথম সেশন পর্যন্ত কিছুটা ঠিক মনে হয়, কারণ আজ কিন্তু এই টেস্ট ম্যাচে ইংল্যান্ড টিম প্রথম সেশনে দুর্দান্তভাবে ব্যাটিং করতে শুরু করেছিল, এমনকি 64 রানের ওপেনিং পার্টনারশিপও গড়ে ফেলেছিল কোনো উইকেট না হারিয়ে। কিন্তু তারপরে সেশনগুলোতে যা ঘটলো আজ শেষ পর্যন্ত সেটা দেখে গোটা বিশ্ববাসী অবাক। হ্যাঁ বস, আজ ইংল্যান্ড টিম প্রথমে ব্যাট করতে নেমে যেখানে তাদের ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেটের মারাত্মক ওপেনিং পার্টনারশিপের সুবাদে 64 রানে ওপেনিং পার্টনারশিপ গড়ে দুর্দান্তভাবে ব্যাটিং করছিল, এবং যেখানে ভারতের হয়ে বোলার জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজরা তাদের উইকেট নিতে পুরোপুরিভাবে ব্যর্থ ছিল, সেখানে কিন্তু কুলদীপ যাদব এসে কিন্তু মারাত্মক একটা কাণ্ড ঘটিয়ে দেয়। হ্যাঁ বস, বেন ডাকেট যখন 27 রানের মাথায় ব্যাটিং করছিল তখন কিন্তু কুলদীপ যাদব এসে একটা দুর্দান্ত গুগলি বল করে আর সেটাকে তুলে মারার চেষ্টা করে, কিন্তু ছক্কা মারার চেষ্টা করে বেন ডাকেট, আর সেই বলটা সেভাবেই কিন্তু বাউন্ডারির দিকে উড়ে যাচ্ছিল এবং সেখানে কোনো ফিল্ডার ছিল না। কিন্তু সেখানে আজ আশ্চর্যজনকভাবে কিন্তু শুভমান গিল, যে এই ম্যাচে ইঞ্জুরি থাকা অবস্থায়ও খেলছে, সে কিন্তু প্রায় 25 থেকে 20 গজ ছুটে গিয়ে, পেছন ফিরে ছুটে গিয়ে দুর্দান্তভাবে ডাইভ মেরে একটা সকল বিশ্বকে অবাক করে দুর্দান্তভাবে একটা ক্যাচ নিয়ে নেন, আর যার ফলে কুলদীপ যাদব বেন ডাকেটকে 27 রানের মাথায় প্যাভিলিয়নে পাঠিয়ে দেয়, এবং যার ফলে ভারতীয় টিম যেখানে মনে হচ্ছিল এই ওপেনিং পার্টনারশিপ ভাঙতে পারবে না, সেখানে কিন্তু ভারতীয় টিমকে এই ম্যাচে ফেরায় কুলদীপ যাদব এবং শুভমান গিল এইভাবে দুর্দান্ত ক্যাচ নিয়ে। আর তারপরে পরেই তো বিশেষ করে দ্বিতীয় সেশনে ভারতীয় টিম কামাল করে দেয়। হ্যাঁ বস, ইংল্যান্ড টিম যেখানে প্রথম 3টি উইকেট হারিয়ে 175 রান তুলে ফেলেছিল, সেখানে কিন্তু ইংল্যান্ড টিম সেকেন্ড সেশনে মাত্র 43 রান তুলতে পেরে শেষ পর্যন্ত ভারতের স্পিন বোলিংয়ের দাপটে, কুলদীপ যাদবের দাপটে বলা যেতে পারে, তারা 218 রানেই প্রথম ইনিংসে অল আউট হয়ে পড়ে। হ্যাঁ বস, শেষবার কিন্তু কুলদীপ যাদব আজ থেকে 7 বছর আগে 2017 সালে কিন্তু এই মাঠেই ভারতের প্রথম বাঁহাতি চায়নাম্যান রিস্পিনার হিসেবে ডেবিউ করে ইতিহাস গড়েছিল, এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে ম্যাচেও কিন্তু 4-4টি উইকেট তুলে নিয়েছিল। সেখানে আজ 7 বছর বাদে আজ তিনি মারাত্মকভাবে বোলিং করে 5-5টি উইকেট তুলে নিয়ে এই ম্যাচে নিজের টেস্ট কেরিয়ারে 4-4 বার 5-5টি উইকেট নেওয়ার রেকর্ড তো গড়েই। তার পাশাপাশি যেখানে এ পর্যন্ত কুলদীপ যাদবকে নিজের 7 বছরের টেস্ট কেরিয়ারের ইতিহাসে মাত্র 12টা টেস্ট ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়েছে, সেখানে কিন্তু ভারতের প্রথম বোলার হিসেবে সব থেকে কম বলে 50টি টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড তৈরি করে। শুধু তাই নয়, আজকে এই দুর্দান্তভাবে 5-5টি উইকেট নেওয়ার ফলে তিনি বিশ্বের তৃতীয় বাঁহাতি চায়নাম্যান ফোলারে পরিণত হন যিনি টেস্ট ক্রিকেটে 50টি উইকেট নেওয়ার রেকর্ড তৈরি করেন। হ্যাঁ বস, আজ তিনি শুধু বেন ডাকেটকে 27 রানেই নয়, অলি পপেকে 11 রানে স্ট্যাম্প আউট, মারাত্মকভাবে ব্যাটিং করতে থাকা জনি ব্রেস্টোকে 29 রানে ক্যাচ আউট, বেন স্টোকসকে 0 রানে LBW করে শেষ পর্যন্ত এই ম্যাচে 15 বার বল করে 5-5টি উইকেট তুলে নিয়ে BCCI সিলেক্টরদের লজ্জায় ফেরত, কেননা কুলদীপ যাদবকে কিন্তু দীর্ঘ 7 বছরে মাত্র 12টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ দিয়েছে। যাই হোক, এই ম্যাচেও যেখানে রবিচন্দ্রন অশ্বিন নিজের 100তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল, সেখানে তিনিও কিন্তু শেষ ম্যাচ দুর্দান্তভাবে বোলিং করে কিন্তু 11 ওভার বল করে 51 রান দিয়ে 4-4টি উইকেট তুলে নেন, এবং রবীন্দ্র জাদেজাও কিন্তু 1টি উইকেট পান, আর তার ফলেই ইংল্যান্ড টিম 208 রানে অল আউট হয়ে পড়ে।
এবং ভারতীয় টিম এই অন্তিম মুহূর্তে তৃতীয় সেশনে ব্যাটিং করতে নেমেও দুর্দান্তভাবে ব্যাটিং করে এই প্রথম দিনের শেষ পর্যন্ত 30 ওভার পর্যন্ত খেলে 1 উইকেট হারিয়ে 135 রান তুলে ফেলে। অবশ্য যশস্বী জয়সওয়াল মারাত্মকভাবে ব্যাটিং করে 3টা ছক্কা এবং 5টা চারের সুবাদে 58 বলে বিধ্বংসী একটা 57 রান করে দুর্ভাগ্যবশত স্ট্যাম্প আউট হয়ে যান। তবে এখনও কিন্তু ক্রিজে মজুদ আছেন 52 রানে রোহিত শর্মা, বিধ্বংসীভাবে 83 বলে 2টি ছক্কা এবং 6টি চার মেরে, এবং তার সঙ্গ দিচ্ছেন শুভমন গিল, যিনিও কিন্তু মাত্র 39 বল খেলে 2টি ছক্কা এবং 2টি চারের সুবাদে 26 রানে নট আউট রয়েছেন। তাই বলাই যায় ভারতীয় টিম যদি আগামীকাল অর্থাৎ দ্বিতীয় দিনে একটু দুর্দান্তভাবে প্রথম সেশন জুড়ে ব্যাটিং করে দেয়, তাহলে কিন্তু ভারতীয় টিম 100%ভাবে কিন্তু এই ম্যাচটি জিতে সেই 2018 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে, ইংল্যান্ড টিম যেখানে তাদের ঘরের মাটিতে 4-1 ব্যবধানে হারিয়েছিল 5 ম্যাচের টেস্ট সিরিজে, সেখানে তাদের এবার নিজেদের ঘরের মাঠে তাদেরকে 4-1 ব্যবধানে সিরিজে হারিয়ে বদলা নেবে।